করা হয়নি। বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান 3। ইতিহাস তৈরির অপেক্ষায় প্রহর গুনছেন দেশবাসী, ভারতীয় চন্দ্রযানের দিকে নজর রেখেছে বিশ্ব। তার আগে চাঁদের আরো একটি ছবি পাঠালো ভারতীয় চন্দ্রযান। সেই ছবি মঙ্গলবার এক্স হ্যান্ডেলে টুইটারে শেয়ার করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রপৃষ্ঠের প্রায় 70 কিলোমিটার ওপর থেকে ছবি তুলেছে চন্দ্রযানের ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা। ছবিতে ধূসর গোলকের গায়ে এবড়োখেবড়ো চিহ্ন দেখা গিয়েছে। গত 19 আগস্ট ওই ছবিটি তুলেছিল চন্দ্রযান 3। এর আগেও চাঁদের ছবি পাঠিয়েছিল চন্দ্রযান 3, সেই ছবিও সূত্র। বুধবার সন্ধ্যে 6:04 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান 3-এর ল্যান্ডার বিক্রম। মঙ্গলবার ইসরো জানিয়েছে অবতরণের সময়ের কোনো পরিবর্তন করা হয়নি, অর্থাৎ নির্দিষ্ট সময় মতোই চাঁদের মাটিতে নামানো হবে বিক্রমকে। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনো দেশই মহাকাশযান পাঠাতে পারেনি, ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করবে ভারত। 2019 সালে চন্দ্রযান 2 পাঠিয়েছিল ভারত, কিন্তু সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। অতীতের সেই ভুল শুধরে এবার অনেক সাবধানী ইসরো। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করানো ইসরোর কাছে বড় পরীক্ষাই বটে, বিজ্ঞানের ভাষায় যা সফট ল্যান্ডিং নামে পরিচিত। গত রবিবার চাঁদ হেলথ চেকআপ একদম ঠিক আছে, আর বিক্রম ল্যান্ডার চাঁদের মাটিতে নামার জন্য একেবারে প্রস্তুত। কি এই আপডেটটি শুনে আপনি খুশি হলেন তো? হ্যাঁ, এই আপডেটটি শোনার পর আমিও খুশি হয়েছি। তাই বন্ধুরা, সফটলি চন্দ্রমা কে সতহ পে ল্যান্ড হো চুকা হ্যায়, ये हम लोगों के लिए बहुत ही गर्व की बात है। हिंदी में एक कहावत है कि चंदा मामा दूर के, लेकिन अब हम ये कह सकते हैं कि चंदा मामा अपने घर के। बहुत ही उम्दा, द हार्ड वर्क ऑफ द एंटायर इसरो कम्युनिटी।